তো এই পিডিএফটা হচ্ছে পুরোপুরি ফেক এখানে বলা হচ্ছে কি দুয়ারে রেশন প্রকল্পে অনেক পরিমাণে জব ক্রিয়েট করা হবে অর্থাৎ সম্প্রতি আমি ইউটিউবে দেখছি কি ভুয়ো চাকরি বা ভুয়ো প্রকল্পের পরিমাণ দিন প্রতিদিন বাড়তে থাকছে এবং এগুলি সেই সমস্ত ইউটিউবেরা করছে তাদের ইনকাম বাড়ানোর জন্য অর্থাৎ তারা থাম নেলে বড়ো করে টাকার অ্যামাউন্ট লিখে দিচ্ছে তার সাথে পিএম বা সিএম অর্থাৎ প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর একটা ছবি দিয়ে দিচ্ছে সেখানে লিখে দিচ্ছে সমস্ত মেয়েরাই পাবেন অথবা কোনো ক্ষেত্রে দেখছেন কি সমস্ত দেশের সমস্ত নাগরিক পাবেন অথবা কোনো ক্ষেত্রে দেখছেন যে যাদের জনজন অ্যাকাউন্ট আছে তারা সবাই মাসে এত টাকা করে পাবে তো এরকম কোনো না কোনো একটা লোভনীয় কিছু থামনেল বানাচ্ছে এবং সেই একটা ভিডিওকে ছেড়ে দিচ্ছে অর্থাৎ এটা বলা যায় কি আমাদের রাজ্য বা দেশে যত নাকি প্রকল্প গভর্নমেন্ট তৈরি করে তার চেয়ে গুণ বেশি সেই টাইপেরই কিছু মিক্স করে বানিয়ে নতুন প্রকল্প প্রতিদিনই ইউটিউবে কিছু না কিছু পেয়ে যাবেন তো চলুন আজকে আমি ডিটেলসে এই সব বিষয় নিয়ে আলোচনা করে নিই তো বন্ধুরা এখন আমি আপনাদের কিছু থামনেল তার মধ্যে তুলে ধরছি দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সেই থামনেলের কিছু পার্ট আমি আপনাদের সামনে দেখে নিচ্ছি যেটা এতটাই লোভনীয় কি যে কেউ ক্লিক করে ফেলবেন যারা এরকম ভুল ক্লিক করে করে মানে বুঝে গেছেন তারা বাদ দিয়ে যারা নতুন দেখবেন বা বেশিরভাগ সাধারণ যারা মানুষ জনতা যারা কিংবা যারা পড়াশোনা বেশি সেখানে বিশ্বাস করে মানুষকে বা একটা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী একটা ছবি যদি থাকে সেখানে তো সেটাকেই তারা বিশ্বাস বা ভরসা করে নেয় তো সেই সব মানুষরা এই সব ক্লিক করছেন এবং এর মাধ্যমে তারা টাকা ইনকাম করছেন তো এটা একদমই ইলিগ্যাল এবং এইভাবে টাকা ইনকাম করাটা উচিত নয় এবং যদি আপনি দেখেন এই টাইপের কোনো ভিডিও তো সেই সেই চ্যানেলটাকে ইমিডিয়েটলি আপনি আনসাবস্ক্রাইব করে দিন কেননা এরকম টাইপের ভুল খবর ফেক নিউজ ছড়ানোর কোনো অধিকার আমার বা আপনার কার্ডে নেই তো এবার স্ক্রিনে আপনারা দেখতে পাবেন একটা পিডিএফের ছবি তো এই ছবিটা দেখে নিন এই ছবিতে শুধু ইউটিউব না হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া ফেসবুক এই সমস্ত জায়গাতেও প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে তো এই শুধুমাত্র এই পিডিএফটাকে বানিয়েছে আমি জানি না কোনো এরকম নিউজ চ্যানেল বা রিপোর্টারটাই তো এই পিডিএফটা হচ্ছে পুরোপুরি ফেক এখানে বলা হচ্ছে কি দুয়ারে রেশন প্রকল্পে অনেক পরিমাণে জব ক্রিয়েট করা হবে অর্থাৎ চাকরি পাবেন দিনে তিনশো চৌষট্টি না আটষট্টি টাকা করে মাইনের একটা চাকরি তো পাবেন সেটা এবং সে তার মধ্যে রিকোয়ারমেন্ট হবে তো এইটা নিয়ে অনেক ইউটিউবার পুরো বড় বড় করে থামনেল দিয়ে কি জব সবাই পাবে জব এরকম টাইপের বিভিন্ন লোভনীয় টপিক যে মাসে কুড়ি হাজার টাকা করে মাইনে জব এরকম বিভিন্ন রকম টপিক নিয়ে ভিডিও বানাতে শুরু করে দিয়েছেন তারা একবারও যাচাই করলেন না কি এটা সত্যি কি মিথ্যা তারা একবারও গেলেন না গভর্নমেন্ট অফ বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে একবারও তারা চেক করলেন না চেক না করেই তারা ভিডিও বানাতে আরম্ভ করে দিলেন তো আমি এটা আপনাদের সাবধান করার জন্য বা পুরো আমাদের রাজ্যের যাতে এই টাইপের ঘটনা আর না ঘটে বা এই টাইপের যারা ঘটনা ঘটাচ্ছেন জেনে বুঝে তারা যাতে না আর বেশি পরিমাণে বৃদ্ধি পেতে পারে তো সেই জন্যে আমি এই ভিডিওটা বানিয়েছি তো আজকের ভিডিও বা এতটুকুই কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমায় জানান ফেক নিউজ থেকে বাঁচুন এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখতে জুড়ে থাকুন টেকে সাথে